আগে বাড়ি ভাড়া নিতে একটি ভালো রেফারেন্স এবং ডিপোজিট দিলেই লন্ডনের বাসা ভাড়া নেওয়া যেত, কিন্তু 2024 সালে এসে দেখা যাচ্ছে বাড়ি ভাড়া নেওয়ার জন্য এখন রীতিমতো প্রতিযোগিতা করতে হয়, নিলামে তোলা হয় বাড়ি ভাড়া দেওয়ার জন্য যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলোকে। রাইট মুভের নতুন গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যের এজেন্টরা বাড়ির প্রতি সম্ভাব্য ভাড়াটেদের কাছ থেকে 19টি আবেদন গ্রহণ করে, মানে একটি বাড়ির জন্য কমপক্ষে 19টি আবেদন পড়ে এভারেজে, যা কোভিড প্যান্ডামিকের আগের সময়ের চাইতে গড়ে প্রায় দ্বিগুণ। কিছু কিছু এলাকায় বাড়ি প্রতি 54টি পর্যন্ত আবেদন জমা হচ্ছে, মানে 54 জন লাইনে থাকছেন একটি বাড়ি ভাড়া নেওয়ার জন্য। রেক্সামে এমন অবস্থা তৈরি হয়েছে, এর মাধ্যমে রেক্সামে সারা দেশের সবচেয়ে ব্যস্ততম রেন্টাল মার্কেট হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে মাসিক বাড়ি ভাড়া 1,000 পাউন্ড ছাড়িয়ে গেছে। গ্লাসগো এবং ব্রিস্টলে বাড়ি ভাড়ার ব্যাপক চাপ তৈরি হয়েছে। জানা গেছে 2019 সাল থেকে নতুন বাড়ি সরবরাহ 32% কমে গেছে, কিন্তু ভাড়াটি কিন্তু নিয়মিতভাবেই বাড়ছে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে লেটিং এজেন্টের সাথে ডিল করে সহজে একটি বাড়ি পাওয়া যায়, সেই সম্পর্কে বেশ কিছু টিপস। মুভ ফার্স্ট, আপনি একটি প্রপার্টির জন্য আবেদন করার পর্যায়ে পৌঁছানোর আগেই আপনাকে আগ্রহের সাথে দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে, এতে যত তাড়াতাড়ি সম্ভব ডটেড লাইনে সাইন ইন করতে পারবেন। বেরস অ্যান্ড ফরেস্টারের ম্যানেজার ডিরেক্টর জেমস ফরেস্টার বলেছেন যে বাড়ি ভাড়া পেতে প্রোঅ্যাক্টিভিটি মুখ্য ভূমিকা পালন করে। এক্ষেত্রে আপনাকে, আপনি যে আগ্রহী, আপনি যে বাড়িটা নিতে চান, সেটা খুব দ্রুত আপনাকে প্রমাণ করতে হবে। পার্সোনাল যোগাযোগ বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু পার্সোনাল কমিউনিকেশন ভালো কাজে লাগতে পারে। আপনি এক্ষেত্রে আপনি সশরীরে তাদের সাথে দেখা করতে পারেন, এতে আপনার ব্যাকগ্রাউন্ড, জব, চিন্তাভাবনা, আপনি কেমন ট্যানেন্ট হতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে তারা একটি স্পষ্ট ধারণা পেতে পারে। এতে আপনার অ্যাপ্লিকেশনটি অন্যদের চাইতে আলাদা করে মূল্যায়ন করা হবে। রেফারেন্স দিন, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ব্যাপারে অন্যদের রেফারেন্স দিন, এতে ভাড়া পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে আপনার পূর্ববর্তী বাড়িওয়ালার কাছ থেকে যদি কোনো রেফারেন্স নিতে পারেন, সেটাও জমা দিতে পারেন, সেটা কিন্তু খুবই কার্যকর হবে। তারপরে হচ্ছে যে আপনি একটু কেয়ার দেখাবেন, মানে বেনহাম এবং লিপসের পরিচালক মার্ক ভন গ্রুন্দার বলেছেন যে আপনি যে ভাড়া নিতে চান, এক্ষেত্রে তাদেরকে একটি সত্যিকারের আগ্রহ দেখাতে হবে, কেন বাড়ি ভাড়ার প্রয়োজন সেটাও খোলামেলা বলবেন, মানে আপনি কেন সেই বাসাটি নিতে চান, আপনার আবেগকে কাজে লাগান। বাড়িওয়ালা এবং এজেন্ট যদি মনে করে যে আপনি একজন সম্মানিত ব্যক্তি, তাহলে আপনি আপনার স্বপ্নের বাড়িটি ভাড়া পেতে পারেন। লন্ডনে এখন কিন্তু ভাড়া নেওয়াটা অনেকটাই কষ্ট। বাড়ি ভাড়া নিয়ে, মানে বাড়ির যেই ভাড়া তারা যেটা অফার করবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনি সব ক্রাইটেরিয়াতে মিলে গেলেও শুধুমাত্র ভাড়া আস্কিং প্রাইসের সমান না হলে আপনি বাড়ি ভাড়া নাও পেতে পারেন, কারণ বাড়িওয়ালা শেষ পর্যন্ত ভাড়াটাকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকে। তাই বাড়ি আপনার পছন্দ হলে আস্কিং প্রাইসের মধ্যে বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করুন। এই যে পরামর্শগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন লেটিং এজেন্ট যারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে মাথায় নিয়ে এই কয়েকটি পরামর্শ দিয়েছেন। সুতরাং যারা বাড়ি ভাড়া নিতে চান লন্ডনে, তারা এজেন্টের সাথে যখন ডিল করবেন, তখন এই বিষয়গুলোকে মাথায় রেখে ডিল করলে খুব দ্রুত আপনার একটি নিজের বাসা ভাড়া নিতে পারবেন। আর সোমাসুম, রানা টিভি, লন্ডন।